হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীরা বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই বলে দেশটির রাষ্ট্রীয় পর্যায় থেকে জানানো হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার পুরোপুরি পুড়ে গেছে, দুঃখজনকভাবে কেউ বেঁচে নেই বলে ধারণা করছি। রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া ও ইরাক উদ্ধার কাজে সহায়তার প্রস্তাব দিয়েছিল। রাশিয়াও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তার প্রস্তাব দিয়েছে, আর সংযুক্ত আরব আমিরাতও সমর্থন দিয়ে বলেছে তারা ইরানের পাশে আছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক বিশেষজ্ঞ একটি দল পাঠিয়েছে। দেশটির সরকারের জরুরি সহায়তা সংস্থা AFAD জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধানে ইরানকে সাহায্য করার জন্য উদ্ধার কাজে 32 জন বিশেষজ্ঞকে পাঠানো হয়েছে। এদিকে রাইসির দুর্ঘটনার খবর সামনে আসার পর প্রতিক্রিয়া জানায় মার্কিন সরকারও। হোয়াইট হাউসের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও খোঁজ খবর নিচ্ছেন। এর আগে রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানায়, এরপর তাদের সন্ধানে নামে অনুসন্ধানকারী দল। হেলিকপ্টারটিতে রাইসির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি ছিলেন। এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন প্রতিনিধি সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম জানায়, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে হেলিকপ্টার থেকে আসা এক জরুরি ফোন কলে, তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে ইরান সহ বেশ কয়েকটি দেশ, তবে ওই এলাকায় বৈরি আবহাওয়ার কারণে প্রায় 15 ঘন্টার বেশি সময় ধরে উদ্ধার কাজ চালানো হয়। কমপক্ষে 73টি উদ্ধারকারী দল অভিযানে অংশ নেয়। ওই হেলিকপ্টারে রাইসি সহ আরও 8 জন ছিল বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক। Thank you.